একটা কি বলে 1 ঘন্টার একটা মানে যেটা হয় 1 ঘন্টার একটা নাটক বানিয়েছি, যেটার নাম হচ্ছে তুমি একদিন বাবা হবে। এটি আমার খুবই মানে খুব ভালো একটি গল্প এবং সেভাবে আমি নিজেও অভিনয় করেছি, 4টা ক্যারেক্টার অভিনয় করেছি। এটি হার্ট টাচি গল্প আর কি। আচ্ছা, মানে সমাজের মধ্যে যে আমাদের বিভিন্ন অসঙ্গতি রয়েছে, এসব কি আপনার নাটকে তুলে আনছেন কিনা? সবসময় থাকে আমার প্রত্যেকটা নাটকে, আপনি দেখলে হয়তো বা যারা দর্শক তারা দেখেন যে আমার প্রতিটি নাটকেই হয়তো মজা থাকে, হাস্যরসাত্মক থাকে, সমাজের সমাজের অসঙ্গতির নানান রকমই থাকে, লাস্টে একদম একটা মেসেজ থাকে, সে মেসেজ তো থাকতেই হবে। সো এটি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমার প্রত্যেকটি নাটকে কখনো কেউ বলতে পারবে না যে নেহায়েত ফান, নেহায়েত অমুক, নেহায়েত কোনো কিছুই নাই, একটা অবশ্যই একটা দায়বদ্ধতা থাকে, একটা সামাজিক দায়বদ্ধতা দায়বদ্ধতা থাকে। নাটকে সামাজিক দায়বদ্ধতাটা আসলে কতটুকু জরুরি আপনার কাছে কি মনে হয়? অবশ্যই জরুরি, কারণ হচ্ছে নাটক যেহেতু আমরা যখন নাটক শুরু করেছিলাম মঞ্চে, তখন একটা কথা আমরা জানতাম যে নাটক, এবং সবাই বলে নাটক সমাজের দর্পণ, তো দর্পণ যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই নাটক অনেক বড় দায়বদ্ধ সমাজের কাছে, কারণ নাটক দিয়েই মানুষকে অনেক কিছু শেখানো সম্ভব, অনেক কিছু থেকে বিরত থাকা সম্ভব। এখন অনেকে বলতে পারে আমরা কি টিচিং করতে বসছি, অনেকে বলতে পারে যেটা কি টিচারের কাজ বা না, এটা আমি যেহেতু মনে করি শিল্পী, শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা নাটকের মাধ্যমে আমরা এটা তুলে ধরতে চাই, অবশ্যই নাটক দায়বদ্ধ। আচ্ছা, এই ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টার যারা বা অনেক মডেল, তারা কিন্তু আসলে তাদের বাসায় অভিযান চালানো হচ্ছে, মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে, মানে হুট করে এসেই স্টার হয়ে যাওয়া, অভিনয় না শিখে অভিনয়ে চলে আসা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনাদের সময় আপনি 1989 সালে আরণ্যক নাট্য দলে আপনি যোগ দিয়েছিলেন, সেখানে মঞ্চ নাটক করেছেন দীর্ঘদিন, তারপরে আপনি এসেছেন টিভিতে, এরপর আপনি অভিনয় করতে করতে আপনি একটা সময় প্রযোজনায় আসলেন, প্রযোজনায় থেকে পরিচালনায় আসলেন, তো হুট করে আসা আর অভিনয় শিখে আসা, এটা আসলে ইদানিংকালে হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে কি মনে হয়? বলা খুব মুশকিল, কারণ হচ্ছে ইদানিংকালে আমি সেই জিনিসটা দেখছি না, কারণ হচ্ছে এই যে হুট করে আসার প্রবণতাটা একটু বেশি, কারণ হচ্ছে এখন টেলিভিশন অনেক বেড়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কাজের সুযোগ হয়েছে, ধরেন যে প্ল্যাটফর্ম আছে প্রচুর, ইউটিউব আছে, ফেসবুক আছে, অনেক কিছু আছে, যে কারণে সুযোগটা বেড়ে যাওয়ার কারণে এখনকার ছেলেমেয়েরা তারা শেখার সেই আগ্রহটা নাই আসলে বেসিক্যালি, কারণ একটা শিখে আসার তো অবশ্যই, শিখে আসলে আমাদের এখানে মঞ্চের মঞ্চে শেখার জায়গা আছে, আদার্স আরও ইউনিভার্সিটিতে অনেক ধরনের কিন্তু এই সাবজেক্টের উপরে পড়াশোনা আছে, তো সেরকম কোনো প্রতিষ্ঠান যদিও নাই আমাদের এখানে, তারপরে আমরা মঞ্চটাকে বেসিক ধরবো, তো সেখানে শিখে আসলে কিন্তু অনেক কিছুই শেখা যায়। আজকে ধরেন যেটা বললেন যে অনেকের বাসায় এই সেই পাওয়া যাচ্ছে, আসলে আমার মনে হয় যে বেসিক যদি ভালো থাকতো, তার বেসিক আর্ট হচ্ছে ব্লাডের কিছু ব্যাপার থাকে, ব্লাডের জিনগত একটা ব্যাপার থাকে, আমি কতটুকু ভালো থাকবো কতটুকু মন্দ থাকবো সেটা কিন্তু জিনগত কিছু ব্যাপার থাকে, পারিবারিক শিক্ষার ব্যাপার থাকে, পারিবারিক শিক্ষা নিয়ে আর যাওয়ার পরে যখন আমরা একটা মঞ্চে যাই তখন কিন্তু মঞ্চে আলাদা একটা শিক্ষা কিন্তু আমাদের দেওয়া হয়, ওখানে হয়তো ধরে ধরে বলা হয় না যে তুমি এইটা ওইটা, কিন্তু এমন একটা শিক্ষা ওখানে দেওয়া হয়, চাইলে অনেক কিছু করা সম্ভব না ওই আবহে আসলে, ওই বাবু অবশ্যই। আর তারকার কথা যেটা বলেন, স্টার স্টার আর শিল্পীর মধ্যে তো অনেক তফাত, একজন স্টার হতে পারে সে তো শিল্পী হতে পারে নাই, শিল্পী হওয়াটা অনেক কঠিন, শিল্পপতি হলে সাধনার বিষয়, সাধনার বিষয়, শিল্পের সাথে বসবাস করতে হবে, তাহলে না শিল্পী হওয়া সম্ভব।